কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার নির্ধারিত পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী হলে ঢুকে পরীক্ষার্থীদের বের করে দেয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের লাঞ্ছিত করা হয়। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করছে ছাত্রলীগ। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। জনবল সংকট নিরসনে এবছর 23 ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় 20 থেকে 26 ডিসেম্বর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রদান করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী 20 ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও 21 ডিসেম্বর পরীক্ষার নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মীরা হলে ঢুকে পরীক্ষার্থীদের বের করে দেয়। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের লাঞ্ছিতও করে ছাত্রলীগ নেতাকর্মীরা, যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্যিত কারণ দেখিয়ে 21 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেন। এ ঘটনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী অভিভাবকরা পড়েন চরম বিড়ম্বনায়। ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা, আজকে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টের একটা পরীক্ষা ছিল, এটা সকাল 9:30 হওয়ার কথা ছিল। 9:30 দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে ওইখানে চেঁচামেচি করে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে ঢেকে ঢেকে দিয়ে বের করে দেয়। এটা ছাত্রলীগের নেতারাই করছে, সো জনগণের সাথে রাব্বিহেবও করছে, এটা ঠিক না। তারা কারা আমরা আসলে চিনি না। তারা এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করার পরে তারা আর কি হল থেকে আমাদের সবাইকে বাহির করে দেয় এবং পরের কোনো তথ্য পায় নাই যে আসলে এক্সামটা কবে হবে। প্রশাসনের লোক যারা আছে তারা যদি এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া উচিত ছিল না এদের। কখনোই আমরা এটা কাম্য, মানে আমাদের কাম্য নয় যে এটা তারা করবে, আমি এটা কখনো চাইনি বা চাবো না। ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা রটানো হয়েছে এমনটাই দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বলছেন, চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, পরীক্ষা বন্ধ ও শিক্ষার্থীদের লাঞ্ছিতের ঘটনার সাথে তারা জড়িত নয়। নিয়োগ প্রক্রিয়ার সাথে সবসময় কোনো সময় আছে ছাত্রলীগ জড়িত, এ কথাটা হচ্ছে মানে বিভিন্নভাবে যে মানে লোক মুখে শোনা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অনিবার্যিত কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তার সঠিক জবাব দিতে পারেনি এই কর্মকর্তা। আর ছাত্রলীগের বিষয়টিও এড়িয়ে গেছেন কৌশলে। অনিবার্য কারণ বশত এই পরীক্ষাটা আমরা টাইপ টেস্টটা আমরা স্থগিত করেছি। প্রশাসনিক দুর্বলতার কারণেই প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।